ধর্মের দালান কোঠা যদি মানুষে মানুষে ভালোবাসা নষ্ট করে, তবে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক মন্দির মসজিদ গির্জা ও প্যাগোডার সকল অস্তিত্ব। ইট সুরকির চেয়ে মানুষ বড়, ইট সুরকির চেয়ে ভালোবাসা বড়। দয়াল বাবা জাহাঙ্গীর। এখন বাবা জাহাঙ্গীর বায়ুমণ্ডল সুরেশ্বরী লিখিত মারেফতের গোপন কথা বইয়ের 55 পৃষ্ঠা হতে আমি যা বলতে চাই অধ্যায়টি আপনাদের পড়ে শোনাচ্ছি। গবেষণা সত্যকে ল্যাংটা করে দিতে পারে, আবার গবেষণা সত্যকে পিছিয়ে দেবার পোশাক পরিয়ে দিতে পারে কিনা জানি না, তবে গবেষণার কাজটিকে মহানবী এতই উৎসাহিত করেছেন যে ভেবে অবাক হই। গবেষণার আর একটা নাম জ্ঞান অর্জন করা বোঝায়। গবেষণার আর এক নাম যদি ঠুলি পড়া চোখ দুটো খুলে দিতে পারা বোঝায়। গবেষণা যদি একটি চাপিয়ে দেওয়া মিথ্যার খোলস খুলে দিতে পারা বোঝায়, তাহলে সেই গবেষণার আর এক নাম জ্ঞান। নারীর অধিকার চাইবার গবেষণায় যদি প্রাচীর দাঁড় করাতে চান ধর্মের নামে, তাহলে কি ধর্মটি মিথ্যা বলছে? না, যে ধর্মের নামে ফতুয়া মারছে সে মিথ্যা বলছে। মোল্লা দিয়ে মোহাম্মদকে যাচাই করা যারা করতে চায়, তাদের গবেষণার মাল মশলার ভিত্তিগুলো কি নড়বড়ে না শক্ত, তারও গবেষণা হওয়া উচিত মনে করি। কিভাবে মহানবীর নামে মিথ্যা কথার ঝুড়ি বানানো হয়েছে, গবেষণার মাধ্যমেই সুন্দর ধরা পড়ে এবং পড়তে শুরু করেছে। তাই মহানবী জ্ঞান অর্জনের জন্য সেই দিনের দুর্গম বলে পরিচিত চীন দেশে যাবারও উপদেশ দিয়েছেন। সেই জ্ঞানের গবেষণার মাধ্যমে কোনটা মিথ্যা আর কোনটা সত্য সেটারই সামান্য বিষয় তুলে ধরতে চেষ্টা করা হয়েছে এই ছোট্ট বইটিতে। এই গবেষণার কাজটিকে জোর করে থামিয়ে দিয়ে গতানুগতিকতায় চালার নির্দেশ দিতে গেলেই বিবেকের গায়ে পড়ে জমিদারের নির্মম চাবুকের আঘাত, আর তখন নকলের সাথে আসলটাও বন্যার জলের মতো ভেসে যায়। উপসংহার টানে অস্বীকার, একটা চাপা বিদ্রোহ এবং ঘৃণা আর অবজ্ঞায় সমস্ত বিষয়টাকে একটা আবর্জনা মনে করে। পৌর কর্পোরেশনের আবর্জনা ফেলার গাড়িতে তুলে দিয়ে নিস্তার পেতে চায়। এটাই মানব মনের একদম হালকা দর্শন। তখন আর ডেকে এনে নাস্তিক বানাতে হয় না, বরং নাস্তিক আপনিই হয়ে যায়। সব কিছুই মনে হয় তখন একটি সুপরিকল্পিত ভণ্ডামীর নীল নকশা। এই ছোট্ট বইতে দেখাতে চেয়েছি আমার সীমিত গবেষণার ফসল। হয়তো কেউ সুরে ফেলে দেবে, আবার হয়তো কেউ আদরে মাথায় তুলে নেবে। এই স্বাধীন নির্বাচনের অধিকার যে জাতি দিতে চায় না, সেই জাতিই মনের অজান্তে সভ্য জাতির দুয়ারে জ্ঞান ভিক্ষার ভাণ্ড হাতে দাঁড়ায়। উমাইয়াদের আমলে হাদিস সংগ্রহ শুরু হয়। মহানবীর জাত শত্রুদের শাসন আমলে মহানবীর মহাবাণীগুলো আমরা পেয়েছি। এই জাত শত্রুরা মহানবীর বংশধরদের উপর প্রতিটি মসজিদে জুম্মার নামাজের খুতবা দেবার সময় অভিশাপ আর জঘন্য ভাষায় গালাগালি দেওয়া ছিল নিত্য দিনের মতো একটি সাধারণ ব্যাপার, যা শুনলে আজকের মুসলমানেরা অবাকের উপর অবাক হয়ে যাবে। ভাবে, আপন মা সালাম পায় না, ডাকের মা পা বাড়ায়। সুতরাং প্রতিটি হাদিস কোরআনের মানদণ্ডে বিচার করতে হবে, যদি না মেলে তা সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে, তা সেই হাদিস যতই নির্ভরযোগ্য বলে দাবি করা হোক না কেন। কারণ কোরআনকে অনুসরণ করবে হাদিস, কিন্তু হাদিসকে কোরআন কখনোই অনুসরণ করতে পারে না। সূর্য আলো দেবে চাঁদকে, কিন্তু চাঁদ কখনোই সূর্যকে আলো দেবে না। আমার প্রথম লেখা বইটি ইংরেজি ভাষায় রচিত হয়েছিল 1968 সালে। প্রথম প্রকাশের সঙ্গে সঙ্গে আইয়ুব খাঁ সরকার বাজেয়াপ্ত করেছিল, কিন্তু বই বাজারে ছাড়া হয়েছিল। বাকিগুলো পুলিশের ভয়ে আমার স্ত্রী বস্তা বেঁধে পানিতে ডুবিয়ে দিয়েছিল। ভাগ্য খারাপ, সেই বইটির একটি কপিও এখন আমার নিয়ন্ত্রণে নেই। আমার 2 নম্বর বইটি ইয়াহিয়া সরকার বাজেয়াপ্ত করেছিল, এবং সেই বইটির জন্য বর্তমান ফেনী জেলাতে আমাকে রাজবন্দী করে নোয়াখালীর মাইজদি জেলা জেলে পাঠিয়ে দেওয়া হয়। বিচারে 1 বছর কারাদণ্ড হয় এবং প্রায় 6 মাস জেল খাটার পর মুক্তি লাভ করি। আমার 3 নম্বর বইটি মারেফতের গোপন কথা প্রথম ছাপা হয় 1977-এ এবং 10 বছর চালু থাকার পর এরশাদ শাহী সরকার 1987 সালের 25শে অক্টোবর বাজেয়াপ্ত করে এবং বিচার করে বেকসুর খালাস রায় প্রদান করা হয়।
আমার 4 নম্বর বইটি এলমে মারেফত তথা মারেফতের বাণী এখনো বেঁচে আছে। এই বইটির হায়াত কতদিন থাকে তা আল্লাহ পাকই জানেন। তবে কিছু কিছু কঠোর সমালোচনা যে হয়নি তা নয়, তবে অসুস্থ হলেও মারা যায়নি। আসলে আমার কপালটাই খারাপ, কলম ধরতে গেলেই অ্যালার্জির ভাইরাস ছড়িয়ে পড়ে, আর সেই সঙ্গে মনে পড়ে বারবার হযরত শাকিল বাদায়নির রচিত দুইটি লাইন, চুপ রাহে না চাহু রায় না সাকু, কুস কায় না চাহু কায় না সাকু, কিসমত নে হামে মজবুর কিয়া। অর্থাৎ চুপ করে থাকতে চেয়েছিলাম কিন্তু থাকতে পারলাম না, কিছু বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারলাম না, কারণ ভাগ্যটাই আমাকে করে দিল একদম অসহায়। বাংলাদেশের ভেতর বেশ কিছু পীর ফকিরদের আস্তানায় যাওয়া আসা করেছি, সবাইকে এক পাল্লায় মাপতে চাইবার ইচ্ছায় নয়, তবে আধুনিক যুগের কিছু কিছু পীর ফকিরদের হামসে হাম ভাবখানায় ডুবুডুবু ভাবখানা দেখতে পেয়েছি, যার দরুন সুফিবাদের প্রচার যতটুকু হওয়া উচিত ছিল তার কিছুই হয়নি বলে মনে হয়। আগের দিনের রাজা জমিদারদের চমৎকার একখানি দর্শন ছিল, খানা লাগাও, বাইজি নাচাও, গান বাজনা শোনো, মৌতের আগে মন্দির বানাও, বুড়ো বয়সে তপজপ করো এবং হাসতে হাসতে বেহেশতে চলে যাও, জ্ঞান গবেষণা করতে নেই, ওটা ইউরোপ আর আমেরিকানরা করবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, আমরা ওদের থেকে কিনে নেব আর মহুজ করব। সাবাস সাবাস বলে চাটুকারের দল ছাই দিয়ে গেছে আর হুজুরদের দর্শন বাণী শুনিয়েছে, হুজুর ওরা গাধা, খাটুনি করে মরছে ইউরোপ আর আমেরিকানরা। কিন্তু যে আসল পীর ফকিরেরা সুফিবাদের ধারক ও বাহক তাদের আস্তানায় গিয়ে দেখতে পেয়েছি একদম সাধারণ অবস্থা, ইচ্ছা থাকলেও বলার উপায় নেই, তাও মরে পিঠে কিছু ছাপাতে গেলে বইগুলোর চেহারা সুরত এতই নিম্নমানের হয় যে পাঠক হাতে নিতে চায় না। যুগটাই চমকের, চমকের কিছু আলো বইটির চেহারায় বিউটি পার্লারের উগ্র ফ্যাশনের বাধায় না থাক, কিছুটা মোমপালির যে দিতেই হয়। যে যুগরে বাবা, বৈঠকখানায় সাজানো ফুলদানিতে থোকায় থোকায় রং বেরঙের ফুল পাতা একদম তরতাজা মানে ফ্রেশ, কিন্তু প্লাস্টিকের ফুল পাতা বলে যখন ধরা পড়ে তখন মনটাই একটা কামড় মারে। হযরত ইমাম বুখারী সাহেব তো এরকম ধোকাবাজি দেখতে পেলে একটি হাদিসও বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করতেন না, খালি ধামা দেখিয়ে গাদা ধরার কৌশল দেখে হযরত ইমাম বুখারী একটিও হাদিস গ্রহণ করেননি, বিসমিল্লাতেই ধোকাবাজির ম্যাজিক শো দেখে তিনি তাড়াতাড়ি বিদায় নিলেন। অথচ এ যুগে ধামার ভিতর কিছু থাক চাই না থাক সেটা বড় কথা নয়, বড় কথা হলো ধামাটার ডিজাইন নকশা নমুনা এবং চেহারা সুরতে জেল্লা মারে কিনা। নিউজ প্রিন্ট কাগজের বই কিন্তু উপরের মলাট নামক ধামাটাই একটু জেল্লা বসাবার খায়েশ থাকলেই কাজ সেরেছে, ফেল আগে মালপানি, ফেল আগে মালপানি, তারপর লো বইয়ের জেল্লা, যেই না বউ তার উপর এক ডজন ডাই। যুগের চাহিদা যদিও নিছক আপেক্ষিক সত্য কিন্তু আপেক্ষিকতাকে কোনো যুগেই ফেলে দিতে পারিনি, তাই আমরা অনেক সময় আপেক্ষিকতার উপর ভিত্তি করে সার্বিক সত্যটির উপর কষায়ের কুড়াল চালাই, ভাবি মস্ত বড় একটা কাজ করলাম। আবার ভাষায় ভাষার ব্যাপারে কলকাতার কথ্য ভাষাটাই হলো হাই সোসাইটির ভাষা, প্রতিটি যুগের অ্যালার্জির খানদানি ধারাটি কোনো না কোনো কৌশলে টিকে আছেই। সংস্কৃত ভাষা কোনো এক যুগে ছিল হাই সোসাইটির ভাষা, তখন কলকাতার কথ্য ভাষা ছিল সাহিত্যের প্রশ্নে অখাদ্য। তারপর মাইকেল আর বল্লম বাবুদের হাতে ও বঙ্কিম বাবুদের হাতে কাছে হাতির হাই সোসাইটি ভাষাটি হলো ঐরাবত এবং আরও কত কি যুক্তাক্ষরের ঠেলা। একদিন ফরাসিরা বিলেতের লোকদেরকে চরাঞ্চলের লোক বলে গাল দিত এবং এদের ভাষা মুখে উচ্চারণ করাটাকে পাপ মনে করত। শুনলে অবাক হবেন, এ যুগের কিছু কিছু ফরাসি আছে যারা ইংরেজি ইচ্ছা করে শিখে না। জানেন কি বর্তমান ফরাসি প্রেসিডেন্ট কি ইংরেজি ভাষা জানেন? আমার মুখে না শুনে একটু খোঁজ নিয়ে দেখুন না। শুনেছি ব্যাকরণ লেখককে অনুসরণ করবে, তাই আমার মতো ফৈসকা লেখকও ইচ্ছে করেই সাধু চলিতের মিশ্রণ ঘটিয়েছি, এতে পাঠক যদি ভুল ধরতে চান ধরবেন, প্রতিবাদ ভুলেও করব না, কারণ লিখতে চেয়েছিলাম উপন্যাস আর ছোট গল্প, কিন্তু ওই যে কিসমতের লিখন বানাবো শিব হয়ে গেল অন্য একটা। ধর্ম লিখতে ভাষা লাগে না, লাগে দলিল, প্রচুর দলিল, একদম মাপা পথে গাড়ি চালাতে হবে, ট্রেন যেমন মাপা পথে চলে, স্বাধীনতার প্রশ্নই উঠতে পারে না, এমনকি দলিলের ব্যাখ্যাটুকু লিখতে গেলেও ব্যাখ্যার দলিল থাকতে হবে, কি যে কষ্ট করতে হয়। বদরের যুদ্ধটি ইসলামের বাঁচা মরার যুদ্ধ ছিল, তাহলে বদরের যুদ্ধের দাম কতটুকু হতে পারে,
অথচ এই পবিত্র বদরের যুদ্ধটির একটি আমা অর্থাৎ ডামি দাঁড় করিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। কারা? গরুর বাচ্চা অকালে মারা গেলে গরুর দুধ পাবার আশায় মরা বাচ্চার কামড় দিয়ে তৈরি করা হয় একটি ডামি, চামড় দিয়ে, যাকে চলতি ভাষায় আমা বলা হয়। সেই আমাটির নাম হলো আলবদর, আলবদর বাহিনী। কি চমৎকার নাম! সেই আমাটি ব্যবহার করে স্বাধীনতার দুধ সংগ্রহ করতে চেয়েছিল যারা, তারা মুসলমান নামের জঘন্য কলঙ্ক। তারা গাধা আর ঘোড়ার মিলনে খচ্চরের নামের সংকর ছিল। সেই খচ্চরের আকাম কুকামের কথা সবারই জানা আছে। আজও তারা বহাল তবিয়তে বেঁচে আছে, সমাজে মাথা উঁচু করে ধর্মের নামে ভণ্ডামির ডুগডুগি বাজিয়ে সরল মুসলমানদের জাদুর ভেলকি দেখিয়ে দলে টানার কত রকম কৌশল তৈরি করে চলেছে একের পর একটি করে। এই পুরাতন খচ্চরেরা ইসলামী নামে কয়টি মাসিক পত্রিকা বের করেছে, তাও আবার আলবদরের মতো পবিত্র স্থানগুলোর নামে। ইসলামের নামে মিঠা মিঠা লিখা লিখলে আপনার মনে হবে এরা কত বড় গণতন্ত্রের পূজারি। এদের পত্রিকায় কারো নামে অভিযোগ করা হলে আপনার মনে হবে সাংবাদিকতা নীতি অনুসারে প্রতিবাদ করার যে অধিকারটি সর্বজন স্বীকৃত সেটার কোনো সামান্যতম প্রয়োজন আছে বলেও এরা মনে করে না। বিবেক পাথর হয়ে যায়। শুকুর বনের এক শ্রেণীর পশু, কিন্তু এদের আকাম কুকাম দেখলে শুকুরও শরমে পালিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের এক নেতার মাথার উপর দুইটি সিং গজানো রাক্ষস মার্কা ছবির পোস্টার ছাপিয়ে দেয়ালে লাগিয়ে দেবার জন্য কোনো এক দূতাবাস হতে শত শত রিম দামি কাগজ আর মোটা মালপানি পেয়ে কিছু পোস্টার দেয়ালে লাগিয়ে বাকি কাগজ ও মালপানির খেলাটি হজম। কিন্তু ভাগ বাটোয়ারা নিয়ে গুতাগুতিতে এসব গোপন কথা ফাঁস হয়ে যাচ্ছে। যেমন শুনি যে ডাকাতেরা সোনাদানা ডাকাতি করার পর সেই সোনাদানার ভাগ বাটোয়ারা নিয়ে ডাকাতে ডাকাতে মারামারি করে। চিন্তা করুন, এরা কীরকম বৈজ্ঞানিক ইসলামের ঝান্ডা হাতে খাসা চিজ! এদের চিড়িয়াখানায় রাখা হলে কীরকম মানাবে! অথচ এরাই যাদেরকে ইয়েলো জার্নালিজমের গালি দিয়ে নাস্তিক নাস্তিক বলে চিৎকার শুরু করে দেয় তাদের সাপ্তাহিক কাগজগুলোতে। যে গণতন্ত্রের অধিকারের কথা বলা হয় তার চেয়ে অনেক অনেক বেশি গণতন্ত্রের কথা পাওয়া যায় পরিষ্কার পানির মধ্যে। এমনকি সেই সব সাপ্তাহিক কাগজগুলোর বিরুদ্ধে জঘন্য ভাষার গালাগালিগুলো পর্যন্ত হুবহু ছাপিয়ে দেয়। যদিও রাজনীতির কিছুই বুঝি না এবং বুঝবার আগ্রহটিও নেই, তবুও বড় ছেলের কিনে আনা পত্রিকাগুলো যেমন পূর্বাভাস, খবরের কাগজ, আগামী এই সময় ইত্যাদি অলস সময়ে হাতে নিয়ে পড়তে শুরু করি এবং অবাক হয়ে অনেক কিছু ভাবতে বাধ্য হই। সম্ভবত আমার মেয়ের বয়সের এক মার লেখা কয়টি লাইন বুকে দাগ কেটে আছে। এত সুন্দর আর এতই ভালো লেগেছে যে আমি অধম তাকে প্রায়ই দোয়া করি। খাজা বাবার মাজারে দাঁড়িয়ে চোখের জলে কিছু চাইতেছিলাম, এমন সময় সেই মেয়েটির লেখা মনে ভেসে আসতেই তার জন্য খাজা বাবার কাছে কিছু চাইলাম। অথচ আমি তো সেই মহান মাকে আজও দেখিনি। সেই মায়ের লেখা কয়টি লাইন হুবহু তুলে ধরলাম। ধর্মের দালান কোঠা যদি মানুষে মানুষে ভালোবাসা নষ্ট করে, তবে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক মন্দির, মসজিদ, গির্জা ও প্যাগোডার সকল অস্তিত্ব। ইট সুরকির চেয়ে মানুষ বড়, ইট সুরকির চেয়ে ভালোবাসা বড়। মায়ের এ কথাগুলো যদি অধর্ম হয়ে থাকে, তাহলে আমার মতো ক্ষুদ্র ইসলাম গবেষকের জানা নেই ধর্মের ভাষা কোনটি। না দেখা সেই মাকে আমন্ত্রণ জানালাম, আসুন আমাদের গবেষণা কেন্দ্রে, আপনার মনের কথাটি বলুন, আমাদের গবেষণার কাজে সহায়ক হতে পারে হয়তো। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবার মারেফতের গোপন কথা এতক্ষণ বললাম। প্রথমে যে বিষয়টি এখানে দেখলাম সেটা হলো গবেষণা। নতুন কিছু যদি কেউ উপস্থাপন করে তাহলেই আমার মন মেনে নিতে চায় না। স্থবিরতা, সংকীর্ণতা, গণ্ডিবদ্ধতা, এগুলি আমার মনের ভিতরে বাধা দেয়, জেকে বধে বসে, দেয়াল তৈরি করে দেয়, নতুনত্বের দিকে যেতে চায় না। আরেকজন গবেষণা করলে মনে কামড় দিয়ে ওঠে, ধর কী কয় নতুন কথা, এগুলি হুদায় উল্টাপাল্টা কথা। কিন্তু বাবার বইয়ে আজকে পড়ে বুঝলাম বাবা গবেষণার প্রতি কতটুকু জোর দিয়েছেন। সংকীর্ণতার গবেষণা নয়, বরং নিজেকে উজাড় করে দিয়ে গবেষণার কথা উনি উল্লেখ করলেন। বললেন চোখে ঢুলি পড়ার কথা, সাইনবোর্ডধারী গবেষণা নয়, নিরপেক্ষ হয়ে গবেষণার কথা বললেন। সেই গবেষণা তো আজকে দেখি না, আমি করি না, করতে গেলেই মনের মধ্যে বাধা দেয়, গবেষণা নাই।
জ্ঞান গবেষণার কথা বলতেছেন বারবার। জ্ঞান গবেষণা করতে গেলেই সংকীর্ণতা এসে জেকে বসে।